তীব্র পানি সংকটের মুখোমুখি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সিরিয়া ও ইরাকে 1,20,00,000-এর বেশি মানুষ পানি, খাবার ও বিদ্যুৎ সুবিধা হারাতে চলেছে বলে সতর্ক করেছে দেশগুলোতে কাজ করা দাতব্য সংস্থা। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া সহ খরার কারণে অঞ্চলগুলোতে খাবার ও কৃষি কাজের জন্য প্রয়োজনীয় পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার কবলে সিরিয়া। দেশটিতে শত শত একর জমি কৃষি জমি শুকিয়ে গেছে। এদিকে ইরানের বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় পানির স্তর নিচে নেমে গেছে, ফলে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।